আমরা কোন যুদ্ধে জড়াতে চাই না আমরা যুদ্ধ চাইও না এটা মাননীয় প্রধানমন্ত্রী সব সময় আমাদেরকে সেই নির্দেশনা দিয়ে থাকেন আমাদের পুলিশ বাহিনীকে বলে দিয়েছি আমাদের কোস্ট গার্ডকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যাতে কোনো ভাবেই আমাদের সীমানায় কেউ না অনুপ্রবেশ না করতে পারে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশবাইরে থেকে ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না আমরা যুদ্ধ চাইও না এটা মাননীয় প্রধানমন্ত্রী সব সময় আমাদেরকে সেই নির্দেশনা দিয়ে থাকেন আমাদের পুলিশ বাহিনীকে বলে দিয়েছি আমাদের কোস্ট গার্ডকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যাতে কোনোভাবেই আমাদের সীমানায় কেউ না অনুপ্রবেশ না করতে পারে সেই ব্যাপারে আমরা খুব সতর্ক রয়েছি আমরা মনে করি যে মায়ানমার যে যুদ্ধ চলছে এখন এই যুদ্ধ কতদিন চলবে আমরা জানি না তো আমাদের সীমান্তের মানে ক্রস করে কাউকে আমরা আসতে দেব না এটাই হলো আমাদের আমাদের বিজিবির সঙ্গে বিজিবিকে আমরা সেই নির্দেশনাটাই দিয়েছি না না এরা তো অস্ত্র হাতে নিয়ে ঢুকেছে অস্ত্র এটা আত্মরক্ষার্থে এখানে ঢুকেছে এটা হতেই পারে আমাদের দেশের মানে মানে আমাদের দেশের আমরা যখন ইন্ডিয়া গিয়েছিলাম মনে আছে নাকি লিবারেশন ওয়ারের সময় আমরা তো একজন নয় কোটি মানুষ গিয়েছিলাম সেখানে সেখানে এরা এরা সহজ এদের আত্মরক্ষার্থে আমাদের এখানে ঢুকেছে মানে এদের মানে যুদ্ধের জন্য ঢুকে নেই আত্মরক্ষার্থে ঢুকে আত্মরক্ষার্থে ঢুকে থাকে যদি এই বর্ডার গার্ড যারা নাকি একদম সীমানার কাছে তারা এইরকম ঢুকে গেলে তো আমাদের করণীয় কিছু থাকে না তাদের কাছে আবার ফেরত দেওয়া আমরা তাদের আটক রেখেছি তাদেরকে আমরা ফেরত পাঠিয়ে দিই আমরা আমাদের সিদ্ধান্ত এটাই যে এই সীমানায় এখন যুদ্ধ চলছে এইখানে কেউ আসা উচিত হবে না রোহিঙ্গা জনগোষ্ঠী যদি মনে করে তারা তাদের এখানে যদি যুদ্ধ হয় তারা অন্য কোন জায়গায় যাবে আমরা এখানে আর কেউ কে এই মুহূর্তে আমরা ঢুকতে দেব না মানবাধিকারের প্রশ্ন ধরে এখানে আসেন এখন যুদ্ধ চলছে এখানে সীমানায় যুদ্ধ চলছে এই সীমানায় গোলাগুলি চলছে সেখানে রোহিঙ্গা না কে কিগুলো আমরা তো কিছু চিনি না আমরা যেই আসবে তাকেই আমরা মানে আবদ্ধ করে পাঠিয়ে দেব না অনুপ্রবেশ করে নেই আত্মরক্ষার্থে প্রবেশ করেছে যে তারা ফেরত নেবে না কেন তারা তো এখানে তাদের এরা তো গভর্নমেন্ট ফোর্স এটা এটা তো জনগোষ্ঠী নয় এরা গভর্নমেন্ট ফোর্স এরা রেগুলার ফোর্স এরা আমরা জানিয়ে দিয়েছি আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয় এটার ব্যবস্থা নিচ্ছেন আমরা আমি মনে করি খুব শীঘ্রই এরা এদেরকে আমরা পাঠিয়ে দিব কারণ আমরা যা দেখছি এখন তারা ওইদিকেই চলে যাচ্ছে এইদিকে এইদিকে আসার কোন স্কোপ নাই যদি আসে গভর্নমেন্ট ফোর্স যদি মায়ানমার আর্মি এসে আত্মরক্ষার্থে এখানে আসে এটা আসতেই পারে তখন আমরা এদেরকে মানে আটক করে তাদের দেশে পাঠিয়ে দিব এটা হতে পারে এটা তো আপনারা বুঝেন আমরাও বুঝি যে একটা অস্থির পরিবেশ সেখানে চলছে যেই প্রক্রিয়াটা চলছে সেই প্রক্রিয়া হয়তো বিভিন্ন কারণে এই পর্যন্ত দেরি হচ্ছে এর সঙ্গে এই প্রক্রিয়াটাও একটু যোগ হয়ে যাবে এটাই আমরা বুঝতেছি কিন্তু আমাদের চেষ্টা আমাদের প্রচেষ্টা যেটা এদেরকে ফেরত নেওয়া আমরা এটা অব্যাহত রেখেছি আমরা সবসময় আমরা সব জায়গায় আমরা এই তাদের প্রত্যাবর্তনের জন্য আমরা বলছি আমরা এই ক্ষেত্রে কোন উই লেফট নো স্টোন আনটার্ন এই পর্যন্ত আমরা কিছুই বাদ দেইনি করার জন্য আমরা মনে করছি আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে যত শীঘ্র তাদের চলে যাবে আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখবো একটা তো চলমান ইস্যু আছে সেটা রোহিঙ্গাদের বিষয়টা এটা চায়নার এখানে এ বিষয়ে চায়না একটা ভূমিকা নিতে পারে কারণ রোহিঙ্গারা আমাদের এখানে তাদের সংখ্যা হয়ে গেছে 12-13 লাখের মতো
এটা আমাদের জন্য অতিরিক্ত একটা বার্ডেন এমনিতে আমাদের বিশ্ব সংকটের কারণে আমরা সংকটে আছি তারপর এতগুলো লোককে খাওয়ানো এদের যে সাহায্যটা আসতো সেটা এখন আগের থেকে অনেক কমে গেছে বাংলাদেশের পক্ষে এটা একটা বিরাট বোঝা এই বিষয়টা যত তাড়াতাড়ি তারা রিপ্যাট্রিয়েট করে এবং মিয়ানমার যত তাড়াতাড়ি তাদেরকে ফেরত নেয় সসম্মানে তাদের নাগরিকদের তো সে ব্যাপারে চায়না একটা ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে আমি বলেছি আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে মিয়ানমারের যে ইন্টারনাল কনফ্লিক্ট এখন যেটা আরাকান আরপি এটা আমাদের বর্ডার এরিয়া পর্যন্ত রেস এসে গেছে এবং আমাদের সীমান্ত থেকেও প্রায়শ গোলাগুলির আওয়াজ শুনতে পায় একটা আতঙ্ক তো ছড়া আমাদের সাথে যুদ্ধ নয় যুদ্ধ তো তাদের ইন্টারনাল কিন্তু আমাদের সীমান্তে এসে যখন এই যুদ্ধের গোলাগুলির আওয়াজ যখন আমাদের এখানে চলে আসে তখন স্বাভাবিক কারণে একটা ভয়ভীতি আমাদের নাগরিকদের আমাদের আত্মীয়স্বজন বা আমাদের পরিবার পরিজন সবাই অন্যত্র আশ্রয় নিয়েছে এক্ষেত্রে আমরা এখন আগে আছি আর কি যে আতঙ্কটা বিরাজ করতে যেটা আমাদের বাচ্চাদের মনের ভিতরে ঢুকে যাচ্ছে এটা হয়তো ওনারা অনেকদিন ক্যারি করবে এটা যদিও মায়ানমারের অভ্যন্তরীণ বিষয় তবে এটা তো আমাদের জনজীবনে প্রভাব ফেলতেছে এটার জন্য আমরা শঙ্কিত আতঙ্কিত আছি একটু খারাপ বার্মার অভ্যন্তরে গোলাগুলি চলতেছে এখন যারা আমাদের জিরো পয়েন্টের নমল আছে পাশাপাশি আছে এরা ঘর বাড়ি ছেড়ে অন্য স্তরে আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেছে মোটামুটি এখন ভালো রাতের তিনটা থেকে গোলাগুলি শুরু হয়েছে তো যারা বর্ডার লেভেলে আছে লোকজন এরা সরে আসছে যার যারা আত্মীয় স্বজন বাড়িতে চলে আসছে এভাবে আছে গোলাগুলি তো চলতেছে
প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।